মৃত্যুর মিছিল যেন থামছেই না 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের। আরও একজন কাজ হারানো শিক্ষক মারা গেছেন মঙ্গলবার রাতে। নাম তার জনার্দন নন্দী, বয়স হয়েছিল 51 বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, সঙ্গে কাজ হারানোর পর একেবারে মানসিকভাবে ভেঙে পড়েন। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার কেপ্রাম পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। শিক্ষকতা করতেন গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবে, বাবা মা এখনও রয়েছেন। সন্তান হারিয়ে শোকে মুহ্যমান পরিবারটি। এই ছেলেই পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন। ভাঙাচোড়া মাটির ঘরের দাওয়ায় বসে ছেলের শোকে কাঁদছিলেন বাবা মা। এ নিয়ে 10,323 চাকরি হারা শিক্ষকদের মধ্যে 76 জন মারা গেলেন। কি হয়েছিল ওনার? ওনার যে চাকরি লাগার উপরে ব্যাপার মতো লাগে ওটা, ও যাওয়ার পর খায় না লয় না, এই ইয়ানো বয়াতে ইরম করতে করতে এই যেমন পাগলের মতন হয়ে গেল। একদম বাতি খাওয়া চাই না, ওষুধ বসিয়েও খাওয়া চাই না, যা পয়সা করি আছে ডাক্তার অনেক জল জন্য দামে দিয়ে বিচার করে আমরা ও পর্যন্ত নেই। সরকারের কাছে কি কইবেন? সরকারের সেই দাবি আছে ভাই, আমার ছোটগুলো একটা সার্কি যেমন দেয় একটা মায়ারে আমার তো আর কে নেই আমরা বুঝা অনেক কি করুম আমরা নাই কিছু। এই বাড়িটা একটু দূরে আছে, গর্জটি ও নাই বাংলা ছিল দরজা রাত্রে টিয়া মেয়া দেয় তাই এই দিন কাটাইতেছে। অনেক যে আমরা সরকার আমার দয়া করে বাসায় কিছু একটা করা, আমার বাঁচবার কোনো অবস্থ নেই, এতটুকুই আমার ইয়া সরকার যদি দেয়। Pure Report, Channel Din Rat.